LTV এখন ফেসবুকে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেশ কিছুদিন হলো মা হয়েছেন অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। বিয়ের দেড় বছরের মাথাতেই এই খুশির খবর দেন বাঙালি অভিনেত্রী। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু মা হওয়ার পর সামনে আনেননি তার সদ্যজাতকে। গুয়াহাটির একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগে মেয়ের ছোট্ট হাতের ছবি প্রকাশ্যে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে তার মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এবার শেয়ার করলেন মেয়ের আরও বেশ কয়েকটি ছবি। কি নাম রেখেছেন তার এই ফুটফুটে কন্যার? সদ্যজাত কন্যার নাম রেখেছেন অরুণ্য পাল। জন্মের এক মাস পর মেয়ের ছবি এবং নাম প্রকাশ করলেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে বেশ মিষ্টি হয়েছে এই ক্ষুদে। প্রসঙ্গত, লকডাউনের মধ্যে ঘরোয়াভাবে পালন করা হয় অঙ্কিতার স্বাধীন অনুষ্ঠান। অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটও করতে দেখা যায় জরোয়ার ঝুমকো খ্যাত এই অভিনেত্রীকে। তখন থেকেই চলছিল দিন গোনার পালা। শেষ পর্যন্ত নতুন অতিথি আগমনের পর সেই ছবি শেয়ার করলেন অঙ্কিতা। পাশাপাশি জীবনের এই অন্যতম সময়ে ভক্তরা যে তাদের পাশে ছিলেন তার জন্য শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান অঙ্কিতা। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।